আরে আল্লাহ নবীর জিন্দেগীটা দেখো কত কষ্ট করেছিলেন নবী আমার, এই দুনিয়ার জমিনে নাই প্রচার করতে গিয়ে এ যুবকেরা তরুণেরা তখন আবু জেহেলের মতো সন্ত্রাস ছিল, উদুবার মতো সন্ত্রাস ছিল, আবুল হাবের মতো সন্ত্রাস ছিল। যখন আমার নবী দিনের প্রচারে তাইফের জমিনে যেতে লাগলো, ওই সময় আবু জেহেল, উদবা, সাইবা, আবুল হাব এই সন্ত্রাসগুলো তখন নবীকে রুখবে বলে তাইফের সন্ত্রাস কোনো সময় এক জায়গায় আলোচনা শুরু করে দিল। যারাই আল্লাহর পক্ষে থাকবে, যারাই নবীর পক্ষে থাকবে, যারাই কোরআনের পক্ষে থাকবে, তাদের উপরে যুগে যুগে জুলুম অত্যাচার হয়েছে, তার প্রমাণটা আপনারা নিয়ে নেন। তার আগে আমার নবী পাখির কথা একটু বলি। আল্লাহ নবী তাইফের জমিনে যেতে লাগলে তাইফের মানুষকে শান্তির কথা বলবে, মানবতার কথা বলবে, সভ্যতার কথা বলবে, ইনসাফের কথা বলবে, ইনসানিয়াতের কথা বলবে, এক আল্লাহ দাসত্বের কথা শিখাবে, মিথ্যা থেকে দূরে থাকার কথা বলবে, মদ খাওয়া থেকে বিরত থাকার কথা বলবে, জিনা দাবি চালিতে ফিরে আসার কথা বলবে, মানুষের হক মেনে নিও না বাবা এইটা হলো হক, উন্নাসের গুণা হবে, এই কথা নবী আমার শোনা দিয়ে যাবে, এক আল্লাহ দাসত্বের কথা বলতে যাবে। হঠাৎ করে দেখা যায় যখন নবী আমার তাইফের দিকে যাবে, তাইফের রাস্তায় ঢুকার মুখে এমন করে রাস্তা বন্ধ হয়ে রয়েছে, হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, শয়ে শয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, এই বাচ্চাদের হাতে ইট রয়েছে, পাথর রয়েছে, আল্লাহ নবীকে দেখে তারা ছুঁড়ে ছুঁড়ে মারে, আল্লাহ নবী শরীর থেকে রক্ত ঝরে পড়তে লেগেছে, নবী আমার চিৎকার দিয়ে বলেন, বাবারে মারিস না রে বাবা, কেন মারিস রে বাবা, ওই বাচ্চারা বলেছিল তুমি তো পাগল। আমার নবী সম্বন্ধে বাচ্চাদেরকে তৎকালীন লিডাররা ভুল বুঝিয়েছিল গো, তাই নবী পাককে চেনে না বোঝে না, ওই ভুল বুঝা নিয়ে আমার নবীর উপরে আঘাত দিতে লাগলো, আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো, এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতা মোবারক রক্ত ডুবে 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 যায়। নবী আমার এই অবস্থাতে আর জমিনের উপরে দাঁড়াতে পারে না, আর আগে যেতে পারে না, আল্লাহ নবী জমিন অজ্ঞানে পড়ে গেল, বাবার মাহারা এদিন সি নবী আমার কাঁধে, আর বলতে লাগে বাবারা আমি মোহাম্মদ পাগল নাই রে বাবা, আমি মোহাম্মদ তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি, আমি মোহাম্মদকে আল্লাহ তোদের জন্য নবী রসূল করে পাঠিয়েছে। আল্লাহ জমিন করেছে, আসমা করেছে, যার জন্য কায়নাত তৈরি করেছে, সমস্ত ফিরোজ তারা নবীর গোলাম, সমস্ত ফিরোজ তারা নবীর গোলাম, পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে তার থেকে বেশি আল্লাহ ফারিস্তা তৈরি করেছে, এক একজন ফারিস্তা 101,000 মানুষের ক্ষমতা রাখে, নবীর গোলাম হলো ফারিস্তারা, সমস্ত ফারিস্তারা কাঁদে, আপনার হাবিবের উপরে কি অত্যাচার জুলুম হয়, আল্লাহ আপনি দেখেন তাও সবল করে আছে, আমার নবী অজ্ঞান এই দিকে পড়ে আছে, জালিমরা নাকি আগুন দিয়ে দেখে আমার নবী পাকের শরীরের উপরে আবার কিছু লাঠি মেরে দিয়ে যা, আমরা এইভাবে নবীকে
ফেলে দিয়ে চলে যায়। আল্লাহর ফেরেশতারা কাঁদতে লাগে, ও রব্বি আল্লাহ আপনি এখনো কেন সবর করে আছে? আমার আল্লাহ বলেছিলেন জিবরীল ফেরেশতারে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে আমার সালাম দিবি, আমার হাবিব যদি বলে আমি তাইফ পাশের উপরে উহুদ পাহাড়কে চাপিয়ে দিবি বা দুই পাহাড়ের বীজখানে চিপে মেরে দিবি, আমি কেন চুপ আছি? দুনিয়া জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি। হযরতে জিবরাইল চলে আসলো, সাথে পাহাড় চলো ফেরেশতাকে নিয়ে আসলো, আল্লাহ নবীর যিশু মুবারককে দিবি জিবরাইল নিজের ডানা দিয়ে পরিষ্কার করতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুশ ফিরে আসলো। আমার নবী পাককে জিবরাইল সালাম দিলে, সালাম দিবার পরে আল্লাহ নবী বলেছিলেন এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার ইশারা দাপন করো, পাহাড় যেন ফেরেশতা রয়েছে উহুদ পাহাড়কে নিয়ে যে চাপিয়ে দেওয়া হবে বা দুই পাহাড়ের পিছনে টিপে মেরে দেওয়া হবে। আল্লাহ নবী কথা শুনে নবী আমার সেজদায় পড়ে গিয়ে কাঁদে আর বলে ও রব্বি আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে। আমি নবীর বিশ্বাস এদের ছেলে 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 আমাকে নবী বলে আপনাকে আল্লাহ বলে ইমানের নূরে কালেমা বলে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যদি নবী বলতো আল্লাহ এরা খুব কষ্ট দিয়েছে দুনিয়ার রেখো না থাকতো তাড়াতাড়ি দুনিয়া গমন করে বেগো, সময় বড় খারাপের দিকে যেতে লেগেছে, অর্থাৎ সময় বলতে দুনিয়া শেষের দিকে যেতে লেগেছে। এই দুদিনের দুনিয়ার জন্য আখিরাত কি হারিয়ে ফেলবে না? তোমার আমার মকসাদ হবে একটাই, আমার আল্লাহকে রাজি খুশি করা। তোমার আমার জিন্দগির একটাই মকসদ থাকবে, এই জমিন যার কথা মানবো তার, এই আসমান যার কথা মানবো তার, আমাকে বানিয়েছে যিনি কথা মানবো তিনি, মায়ের পেটে যিনি হিফাজত করেছিল কথা মানবো তিনি, এই কায়নাত যার এক কথা চলবে তা। তাই নবী আমরা জানিয়ে দিলেন দুনিয়া জমিনে অনেক জায়গা আছে বসার, তিনটে জায়গাকে আল্লাহ বড় পছন্দ করে। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, যখন বান্দা মসজিদে গিয়ে বসে জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ তখন তার উপরে খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো বান্দা যখন মা বাবার মুখের দিকে তাকিয়ে বসে আল্লাহ তখন তার উপরে খুশি হয়। তিন নম্বর জায়গা হলো যে জায়গাতে আল্লাহর রাসূলের কথা হয়, ওই জায়গায় যখন বান্দা যায় আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান, আমাদের উপরে আল্লাহ পাক রাজি এখন খুশি এখন। আর এই মাহফিলে হাজিরির জন্য আল্লাহ রাসূল বলছে ছোট ছোট যত গুনাহ থাকে আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন সুবহান। আজই তওবা করি আমরা, জীবনে আর কোনোদিন ভুল করব না, যা করেছি করেছি খালেস অন্তরে তওবা। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে বাইর হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান। দুদিনে ময়া জানে জড়িয়া ফেরার কে
ভুলে যাবেন না, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে গো, একই সোনা একই সকল, অন্য জনের এখানে চোখ রয়েছে হুবহু একই দেখতে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখা তৌফিক দিয়েছে, অনেকে চোখে দেখতে পায় না, আল্লাহ শুকরিয়া আদায় করো, এই চোখে দুনিয়ার কোন ফিতনা ফাসাদ দেখো না, যেটা দেখলে আল্লাহ নারাজ হবে ওটা দেখো না, এই চোখ দিয়ে কোরআন দেবে, এই চোখ দিয়ে আলেম হাক্কানিতে দেবে, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখতে পাই, নিয়ামত ভোগ করতে লেগেছি, আপনি দুনিয়াতে বিদায় নিবার পরে আপনার যে সকল উম্মত উম্মতিরা আসবে আপনাকে দেখতে পাবে না, হুজুর তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা আখিরি জবানে আমার উম্মতিরা আলেমে হাক্কানি দিও গিদি তাকিয়ে তাকিয়ে দেখে, আমি নবীকে দেখার যে নিয়ামত তোমরা পাচ্ছ, আল্লাহ বা তাদের আমল নামাতে ওই নিয়ামত দান করবে। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়ায়ে আলেমে হাক্কানিরা হলো নবীর এলেমের ওয়ারিস। আলেমে হাক্কানি কারা? তাদের মধ্যে দুটো এলেম আছে, আল ইলম ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। এক কথাই যে আলেম আল্লাহর জন্য কথা বলে, রাসূলের জন্য কথা বলে, সে তো আলেমে হাক্কানি। আহা, আজকে চোখ আকাতেছে, এই চোখে আল্লাহর ঘর দেখবো, কাবা দেখার শখ করো, মদিনা শরীফ দেখার শখ করো, এই চোখে মা বাপকে দেখো, গরিব এতিম অসহায়দের দুঃখ কষ্ট দেখো। আল্লাহ পাক অনেককে চোখ দিয়েছে কিন্তু দেখতে পাই না, আমরা দেখতে পাই। একই জায়গায় কান রয়েছে, আল্লাহ পাক অনেককে কানে শোনায় না, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শুনতে দিয়েছে। এই কান যে তুমি নোংরা জিনিস শুনো না, এই কানে গান বাজনা শোনো না, এই কান আল্লাহ দিয়েছে, মা বাপের কথা শোনো, গরিব দুঃখীদের কথা শোনো, এই কান দিয়ে আল্লাহ পাকের কোরআন শোনো, নবীর হাদিস শোনো, এই কান দিয়ে তুমি আলেমে হাক্কানিদের আলোচনা শোনো, এই যুবকেরা বলে রেখে দিও, এই কান যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, কিয়ামতের দিনে আবার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমার কানে গলিয়ে দেবে, মনে রেখে দেবে, কিন্তু মৃত্যু সবার হবে, বিচার একদিন হবে, এই দুনিয়ায় কোনো বিচারের জায়গা নাই, বিচারের জায়গা হলো একটা সুম্মান ফিকাও করা ভাই, যখন কিয়াম ইয়াম জিরো আবার সিংহাই পৌঁছিয়া হবে, যেদিন নাগুন দিলে মানুষ মান আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে থাকবে, ওই দিনটা হবে বিচারের দিন, মহাশরের দিন, ইনশাআল্লাহ ওই দিন আল্লাহকে বলবো, ও রব্বি আল্লাহ পাক, এই রকম একটা আবহাওয়া ছিল যেখানে ঝড় পানি আমার ব্যাপার ছিল, আমরা করি কত গ্রামের ছেলেরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে রাতারাতি আল্লাহ তিন ফুল টাঙানোর ব্যবস্থাও করতে পারি না, চট বিচারের ব্যবস্থাও করতে পারি না, কাদা পানি ঝড় তুফানের মধ্যে দাঁড়িয়ে 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 ছাতা ধরে ছাতা ধরে পানিতে বসে 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 আল্লাহ পাক দুনিয়ার কোন নেতা লিডারের কথা শুনিনি, এমন একজনের কথা শুনছিলাম, তিনি তোমার নবীর খানদানের ছেলে এবং তিনি তোমার প্রশংসা করছিল, তোমার হাবিবের উপরে দরুদ পড়িয়েছিল, কলেমা পড়িয়েছিল, ওই মাহফিলে শরীক ছিল, আল্লাহ আজকে দিনেতে আমাদের আশা আজিমের ছায়া দেয়। আল্লাহর কাছে আশা রাখতে পারি না পারি না? আল্লাহ কি বলেছে নাকি তোরা আমার কাছে আশা করবি না? আল্লাহ তো বলেছে বান্দা আশা কর, আমরা তো এটা আশা করতে পারি আজকের দিনের এই মাহফিলটাকে, যে এইরকম কষ্ট করে এই অবস্থায়, আবার শীতের সময় গরমকাল হলে ভিজলে আলাদা কথা ছিল, গরমকাল হলে তো মানুষ এমনি ভিজতে চায়, শীতের সময় আবার কথা বুঝছেন না, শীতের কাপড় যদি ভিজেও যায় বিপদ,
আর অত সব বড় লোকের ঘরে ছেলে বলে নয়, সব গরিব মানুষ আমরা, গরিবরাই তো আল্লাহকে ডাকে, বড় লোক আবার আল্লাহ ডাকে, কথা হয়ে গেছে কি যে গরিব সেই তো আল্লাহ আল্লাহ করে। আহা, এই জন্য তো রাসূল বললে যে গরিবরা ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, খেটে খেটে মেহনত করে একটা দুটো জামা কাপড় শীতের আছে, শীতে আবার ভিজে যায়, তাও বিপদ, তাও আল্লাহ তোমার নবীর মাহফিল, কোরআনের মাহফিল, তোমার আলোচনার মাহফিলকে আমরা ছেড়ে চলে যাই। মানুষ বসার জায়গা পাচ্ছে না, কি করে জীবনের মাকসাদকে ঠিক করে নাও, কেননা জন্ম ছয় একদিন মরবে একদিন, আর নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই। ওষুধের গায়ে লিখা থাকে, বিভিন্ন জিনিসের গায়ে লিখা থাকে, আর গেট এক্সপায়ার অমুক দিনে, আমাদের গায়ে লিখা নাই। আল্লাহ কিন্তু সব জানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আব্বাস সিদ্দিকের ডেট কবে এক্সপায়ার হচ্ছে জানেন, লিখা নেই, কাট করে চলে যাবে, কোনো কথা নেই। হ্যাঁ, আবার বলছে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই গো, দুনিয়ার জিন্দগিটা আসল জিন্দগি নয় গো, একটা মানুষের অনেক জিন্দগি থাকে, শৈশব জিন্দগি থাকে, ঐসব জিন্দগি থাকে, শিশুবেলার জিন্দগি থাকে, প্রাপ্ত বয়স্ক জিন্দগি থাকে, জন যুবকের বয়সের জিন্দগি থাকে, বিদ্যার্থ বয়সের জিন্দগি থাকে। এ যুবকেরা ঠিক এমনই করে আখেরাতের জিন্দগিটা হলো আসল জিন্দগি, এই দুনিয়ার জিন্দগি আসল জিন্দগি নয়, আখেরাতের জিন্দগিটা হলো আখেরাতের জিন্দগি। জিন্দগি ওই না দাঁত পেতে চান, জীবনে একটাই লক্ষ্য থাকবে, আমার আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা আম্মা বোনেরা, আল্লাহ কবুল করলে খুশি, ঠিক না বেটি? সুন্দর চকচকে আল্লাহ যদি কবুল না করে, ও সুন্দর চকচকের কিছু দাম নেই, চট ছেঁড়া হোক, পানি পড়ুক, ডিস্টার্ব হোক, যদি আল্লাহ কবুল করে লাই ব্যাস আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ না আলিলে সব বেকার, আমাদের সব কিছু একমাত্র আল্লাহর জন্য, ঠিক না বেটি? আল্লাহ ছাড়া অন্য কারো খুশির জন্য আমরা কিছু করি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ফলো করি না। জিন্দেগির মকসা যদি এটা হতে পারে, তাহলে তোমার জন্য আল্লাহ রেখেছে চির শান্তির জান্নাত। আর যদি এর উল্টো হয়, এ যুবকরা আফসোস করতে হবে, সব কথা ঠান্ডা হয়ে যাবে, সরু চুলের থেকে সরু, হীরের থেকে ধার, ওই পুলসরাত পার হয়ে জান্নাত যেতে হবে। আল্লাহ বলবে যাও পার হও, পার হও, যে পার হতে পারবে সে জান্নাত পাবে, যে পার হতে পারবে না তলায় জাহান্নাম পড়ে যাবে। শুনছেন? ভাবছো সব জায়গায় তো বাবা জোর করে জুলুম করে ঢুকে পড়ছি, সব জায়গায় হয় বাবা, দুনিয়ায় হয়, কেন দুনিয়ায় ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, ছাড় দিয়েছে, দেখি আব্বাস সিদ্দিকী কি করে, কিছুদিনের জন্য ছাড় দিলাম, কিন্তু যখন আল্লাহ সময় হবে আজরাইল কে পাঠিয়ে দেবে, যাও তো সাইজ কোট দিয়ে আসো, ব্যাস পক করে রয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। কি হলো রে? যাক, আমি যেটা বোঝাতে চাইছি, মৃত্যু হবে, মৃত্যু হবে, কুল্লু নফসিন যায়কাতুল মওত, মৃত্যু হওয়ার পরে সবাইকে তো কবরে দিয়ে আসা হবে, কিন্তু এই কবরে জমিনে কেউ যাবে না বাবা, কেউ যাবে। আজকে তুমি আমি যে ছেলের জন্য দুনিয়ার দিকে হালাল ইনকাম ছেড়ে দিয়ে হারাম ইনকাম করতেও লেগে গেছি, আমার ছেলের ভবিষ্যতের জন্য কত কিনা করছি, নিজের স্ত্রীর জন্য কত কিনা করছি, স্বামীর জন্য কত কিনা করতে লেগেছি, এ দুনিয়ার না জওয়ানেরা বাপেরা মায়েরা ওই কবরের জমিনে কোনো বাপ যাবে না, ওই কবরের জমিনে কোনো মা যাবে না, ওই কবরের জমিনে কোনো ভাই যাবে না, ওই কবরের জমিনে কোনো মেয়ে যাবে না, ওই কবরের জমিনে কেউ যাবে না গো, ওই কবরের জমিনে যে তুমি
দুনিয়াতে তাকে নেতা বলে মেনে নিতে পারো, তোমার জিন্দগিতে তোমার চলনে তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে সে যদি নবী থাকে, তিনি যদি লিডার হয়ে থাকে, নেতা হয়ে থাকে, কবরের জমিনে তিনি আসবেন, তিনি অন্য কেউ নাই। বুখারি মুসলিম করে দেখলি তিনি আল্লাহ নবী মুহাম্মদ রসুল হাজির হবে। আল্লাহ নবী জানিয়ে দেবে, এ ফেরেশতারে দুনিয়ায় চলতো ফিরতো, আমি নবী আমাকে ফলো রাখতো, ব্যবসাতে আমাকে রেখেছিল, কারবারে আমাকে রেখেছিল, নামাজে আমাকে রেখেছিল, হজে আমাকে রেখেছিল, যাকাতে আমাকে রেখেছিল, রোজাতে আমাকে রেখেছিল, সংসারে আমাকে রেখেছিল, আত্মীয়তে আমাকে রেখেছিল, রাজনীতিতেও আমাকে রেখেছিল, সমাজ সেবাতে আমাকে রেখেছিল, রাষ্ট্র পরিচালনায় আমাকে রেখেছিল, ভাতৃত্বে আমাকে রেখেছিল, মানব বন্ধনে আমাকে রেখেছিল, পাড়া প্রতিবেশী শুনলে কিভাবে ভালোবাসা রাখবে, আমি নবী আমাকে রেখেছিল, এক পাতেই যা কিছু করেছে আমি নবী আমাকে দেখে দেখে করেছে, আমার সুন্নত অনুযায়ী করেছে, আমার হুকুম অনুযায়ী করেছে, আমার ইশারা অনুযায়ী করেছে, এ ফেরেশতা আমি মুহাম্মদ বলে দিই, এ আমার গোলাম ছিল গোলাম ছিল, একে তুই ছেড়ে দে। তোমার জিন্দেগির প্রতিটা মকসাদ হলো তোমার লিডার নবী, নবীকে ফলো করতে। এটা কার কথা? আমার কথা বলো, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া কাফলাম কুল অর্থাৎ বলো নবী বলো ইউহিব্বুকুমুল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা সত্যবাদী না মিথ্যাবাদী? মুসলমান দাবি করলি হই না গো, নামাজ পড়লি হই না গো, রোজা রাখলি হই না গো, দাঁড়িয়ে রাখলি হই না গো, অন্তরে খবর আল্লাহ জানে, ফাত্তাবিউনি এরা যদি ইউহিব্বুকুমুল্লাহ এই সত্যি আপনাকে ভালোবাসে, যদি আল্লাহকে সত্যি ভালোবাসে, ফত্তা বিউনি আগে যেন তারা আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, ওর নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি থাকবে, ওর খাদ্য খাবারে কীটা খাবে কোনটা খাবে না, আপনি যেটা খেতে বলেছে সেটা খাবে, আপনি নিষেধ করে যে ছেড়ে দেবে, টোটাল জিন্দেগিটা যদি আপনি 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 থাকে, আমি আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিই হাবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব তাদেরকে বলে দেন তাদের জীবনে যা গুনাহ করে ফেলেছে ছোট বড় মাফ করে দেব, আমি আল্লাহকে বড় দয়ালু মেহেরবান তারা পেয়ে যাবে। আল্লাহকে ভালোবাসেন তো নাকি? সত্য না মিথ্যা? আমাকে বললে তো হবে না, তার বাস্তব প্রমাণটা কি হবে? ফাত্তাবি উনি আগে রাসূলকে ইত্তেবা করতে অনুসরণ করতে, অনুসরণটা কি? নবী যা করেছে তাই করতে হবে, নবী যা হুকুম করছে করতে হবে, জমি না নিষেধ করছে করতে হবে, ছেড়ে দিতে হবে। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছে মাতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী না নিষেধ করেছে ছেড়ে দাও। দশ বার হজ করো তুমি মনে করেছো নাজাত পাবো, পাবে না। শুনছেন ভাই? তোমাকে রসুলের আদেশ মানতে হবে, রসুলের নিষেধ ছাড়তে হবে, হজটা করতে গেলেও রসুলের হুকুম অনুযায়ী করতে হবে। বুঝাতে পারছি তো? তাহলে আমাদের মকসাদ আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহ বলছে হাবিব বলে দিন ওদেরকে যদি সত্যি আমায় ভালোবাসে, তাদের ফলে প্রমাণ দিতে হবে কি? আগে যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে যদি অনুসরণ করে তাহলে ওরা আমায় কি ভালোবাসবে? আমি আল্লাহই বলে দিচ্ছি ওদেরকে ভালোবেসে লব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো কিছু তো তোহফা দেবো। কি তোহফা দেবো? যত গুনাহই করুক না কেন সব মাফ করে দেবো, আমাকে দয়ালু পাবে, মেহেরবান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহু আকবার। তাহলে আমাদের চলনে বলনে কথাতে লেবাসে আখলাকে ভাতৃত্বে সংকৃতিতে সমস্ত কিছুতেই আমাদেরকে ফলো করতে হবে কাকে? কেন আমরা মানি বলছি, যে মানে না তার কথা বাদ দেন, সে কাকে ফলো করবে না করবে আলাদা কথা, আর আমি মানি বলবো ফলো করবো অন্যজনকে, আপনি আর সে মধ্যে একই হয়ে গেল বাপ।
আপনি নিজেকে খুব চালাক মনে করছেন না যে হুজুর যা বলতে শুনে যাই না, আমি আমার মতো চলবো। আচ্ছা তোমার ভালো মন্দ কি আমার হাতে? তাহলে আমাকে দেখিয়ে কি লাভ? তুমি তো করবে আল্লাহর জন্য, আর আল্লাহ তোমার সব কিছু জানে না, জানে না। আর আল্লাহ মিথ্যা কথা বলে? তাহলে আল্লাহ যেটা ওয়াদা করেছে ওয়াদা পালন করবে না? আমি তোমাদের জন্য মডেল কাউকে বানাইনি গো, আব্বাস সিদ্দিকী মডেল নয়, কোন পীর মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন ইমাম মডেল নয়, কোন আলেম মডেল নয়, কোন হাজি মডেল নয়, কোন নেতা লিডার কেউ মডেল নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন বিশ্ব মানবতাকে, বিশ্ব মানুষকে জানিয়ে দিলে তিনি অন্য কেউ নয়, আমি মুহাম্মাদুর রাসূল। তাহলে আমি নামাজ পড়বো নবী যেভাবে পড়েছে, আমি রোজা রাখবো নবী যেভাবে করেছে, আমি হজ করবো নবী যেভাবে করেছে, আমি রাষ্ট্র চালাবো নবী যেভাবে চালিয়েছে, আমি যাকাত দেবো নবী যেভাবে চাইছে দিতে বলেছে, আমি মেয়ের বিয়ে দেবো নবী যেভাবে দিয়েছে, আমি নিজের সংসার করবো নবী যেভাবে করেছে, আমি ব্যবসা করবো নবী যেভাবে করতে বলেছে, আমি মুসলিমের সঙ্গে সম্পর্ক রাখবো নবী যেভাবে রাখতে বলেছে, আমি দেশকে ভালোবাসবো নবী যেভাবে ভালোবাসতে বলেছে। এই যুবকেরা তরুণেরা, আমি আমার বাচ্চার লালন পালন করব নবী যেভাবে করতে বলেছে। এর বাইরে গেলে অন্য কেউ যাচ্ছে দেখার দরকার নাই। তুমি যদি বিশ্বাস করো আখেরাত বলে একটা আছে, তুমি যদি বিশ্বাস করো জাহান্নাম বলে আছে, তুমি যদি বিশ্বাস করো জাহান্নাম জান্নাত বলে আছে, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে উঠাবে, তাহলে মনে রেখে দিও তোমার চলার বলুন কথাবার্তা অন্য কারো বদল হবে না। তোমার চলন বলন কথাবার্তারা একমাত্র নবী নবী নবীর মতো অনুসরণ করতে হবে। এবার দেখুন, আমি তো দিয়ে দিলাম, লেবেন না লেবেন না আপনার ব্যাপার। জোর ইসলাম কাউকে করেন আমিও করবো, শুনছেন? এবার মানলে কামিয়াবি, না মানলে কামিয়াবি না। এরপরও যদি কেউ গাল দেয় তার ব্যাপার, এরপরও যদি কেউ মেনে নেয় তার ব্যাপার, যে যার আখেরাতে জবাব দেবে। কথা বুঝে আসছে না? নাই ইবলিস শয়তান চেষ্টা করবে মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার, আর আমার নবীর পক্ষ থেকে নবীর গোলামগুলো চেষ্টা করবে মানুষগুলোকে নবীর সাথে জান্নাতে নিয়ে যাওয়ার। এটা আমাদের চেষ্টা। কার কপালে জাহান্নাম আছে, কার কপালে জান্নাত আছে, সেটা ফয়সালা আল্লাহ করবে। তবে এতটুকু আল্লাহ ফয়সালা করে দিয়েছে, আমার মোস্তফার একটা গোলামও জাহান্নামে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একটা গোলামও জাহান্নামে যাবে না। ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে আল্লাহ জানিয়েছে, অচিরে আমি আপনাকে এত দিয়া দেব যতক্ষণ না আপনি খুশি হন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেব। আমার রসুল কি মনে হয় একটাও তার ইমানদার উম্মতকে ছেড়ে চলে যাবে? কি মনে হয়? তাহলে ইমান ঠিক করো। তুমি কি মনে করছো, ইমান কি গোশ খাওয়ার নাম? ইমান কি দাঁড়িয়ে রাখার নাম? ইমান কি টুপি পরার নাম? ইমান কি হজ করার নাম? ইমান কি নামাজ পড়ার নাম? তুমি কি মনে করছো? ইমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমার আল্লাহ পাককে জানের থেকে বেশি ভালোবেসে মেনে লিওয়ার নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসবো আর নবীর কষ্টের ইসলামকে মিটিয়ে দেব, এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? আহারে আল্লাহ, নবীর জিন্দেগীটা দেখো কত কষ্ট করেছিলেন নবী আমার, এই দুনিয়ার জমিনে নাই প্রচার করতে গিয়ে এ যুবকেরা তরুণেরা, তখন আবু জেহেলের মতো সন্ত্রাস ছিল, উদুবার মতো সন্ত্রাস ছিল, আবুল হাবের মতো সন্ত্রাস ছিল। যখন আমার নবী দিনের প্রচারে তাইফের জমিনে যেতে লাগলো, ওই সময় আবু জেহেল উদবা সাহিব আবুল হাব এই সন্ত্রাসগুলো তখন নবীকে রুখবে বলে তাইফের সন্ত্রাস গুলো সব এক জায়গায় আলোচনা শুরু করে দিল। এই
আজকে নতুন নয়, আমার নবীর দিন ইসলামের বিরোধী আজকে নতুন নয়, নাইকে মিটামার ষড়যন্ত্র আজকে নতুন নয়, আব্বাস সিদ্দিকের উপরে জুলুম হবে আজকে নতুন নয়, যারাই আল্লাহর পক্ষে থাকবে, যারাই নবীর পক্ষে থাকবে, যারাই কোরআনের পক্ষে থাকবে, তাদের উপরে যুগে যুগে জুলুম অত্যাচার হয়েছে, তার প্রমাণটা আপনারা নিয়ে নেন। তার আগে আমার নবী পাকের কথা একটু বলি, আল্লাহ নবী তায়েফের জমিনে যেতে লাগলে তায়েফের মানুষকে শান্তির কথা বলবে, মানবতার কথা বলবে, সভ্যতার কথা বলবে, ইনসাফের কথা বলবে, ইনসানিয়তের কথা বলবে, এক আল্লাহ দাসত্বের কথা শিখাবে, মিথ্যা থেকে দূরে থাকার কথা বলবে, মদ খাওয়া থেকে বিরত থাকার কথা বলবে, জিনাদা বিচারিতে ফিরে আসার কথা বলবে, মানুষের হক মেনে নিও না বাবা, এইটা হলো হক, কন্যাশের কোনো হবে, এই কথা নবী আমার শোনা দিয়ে যাবে, এক আল্লাহ দাসত্বের কথা বলতে যাবে। হঠাৎ করে দেখা যায় যখন নবী আমার তাইফের দিকে যাবে, তাইফের রাস্তায় ঢুকার মুখে এমন করে রাস্তা বন্ধ হয়ে রয়েছে, হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, শয়ে শয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, এই বাচ্চাদের হাতে ইট রয়েছে, পাথর রয়েছে, আল্লাহ নবীকে দেখে তারা ছুঁড়ে ছুঁড়ে মারে, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরে পড়তে লেগেছে, নবী আমার চিৎকার দিয়ে বলেন, বাবারা মারিস না রে বাবা, কেন মারিস রে বাবা, ওই বাচ্চারা বলেছিল তুমি তো পাগল, আমার নবী সম্বন্ধে বাচ্চাদেরকে তৎকালীন লিডাররা ভুল বুঝিয়েছিল গো, তাই নবী পাককে চেনে না বোঝে না, ওই ভুল বুঝা নিয়ে আমার নবীর উপরে আঘাত দিতে লাগলো, আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো, এত রক্ত বেরিয়েছিল, আল্লাহ নবীর জুতা মোবারক রক্ততে ডুবে 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 যায়, নবী আমার এই অবস্থাতে আর জমিনের উপরে দাঁড়াতে পারে না, আর আগে যেতে পারে না, আল্লাহ নবী জমিন অজ্ঞানে পড়ে গেল, বাবার মাহারা এদিন সি নবী আমার কাঁধে, আর বলতে লাগে বাবারা আমি মোহাম্মদ পাগল নাই রে বাবা, আমি মোহাম্মদ কতদিনকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি, আমি মোহাম্মদকে আল্লাহ তোদের জন্য নবী রসূল করে পাঠিয়েছে। আল্লাহ জমিন করেছে, আসমা করেছে, যার জন্য কায়না তৈরি করেছে, সমস্ত ফিরোজ তারা নবীর গোলাম, সমস্ত ফিরোজ তারা নবীর গোলাম, পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে তার থেকে বেশি আল্লাহ ফারিস্তা তৈরি করেছে, এক একজন ফারিস্তা 101,000 মানুষের ক্ষমতা রাখে, নবীর গোলাম হলো ফারিস্তারা, সমস্ত ফারিস্তারা কাঁদে, আপনার হাবিবের উপরে কি অত্যাচার জুলুম হয়, আল্লাহ আপনি দেখেন তাও সবল করে আছে, আমার নবী অজ্ঞান এই দিকে পড়ে আছে, জালিমরা নাকি আগুন দিয়ে দেখে আমার নবী পাকের শরীরের উপরে আবার কিছু লাঠি মেরে দিয়ে যায়, এইভাবে নবীকে ফেলে দিয়ে চলে যায়, আল্লাহর ফেরেশতারা কাঁদতে লাগে, ও রব্বি আল্লাহ আপনি এখনো কেন সবর করে আছে, আমার আল্লাহ বলেছিলেন জিবরীল ফেরেশতারে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে আমার সালাম দিবি, আমার হাবিব যদি বলে আমি তায়েফবাসীর উপরে উহুদ পাহাড়কে চাপিয়ে দিবি বা দুই পাহাড়ের বীজখানে চিপে মেরে দিবি, আমি কেন চুপ আছি, দুনিয়া জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবে,
পরিষ্কার করতে লাগলো, আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুশ ফিরে আসলো। আমার নবী পাককে জিব্রাইল সালাম দিলে, সালাম দিবার পরে আল্লাহ নবী বলেছিলেন, এ জিব্রাইল কি খবর নিয়ে এসেছো? আমি নবীর বিশ্বাস এদের ছেলে 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 আমাকে নবী বলে, আপনাকে আল্লাহ বলে, ইমানের নূরে কালেমা বলে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যদি নবী বলতো, আল্লাহ এরা খুব কষ্ট দিয়েছে, দুনিয়ার রেখো না, থাকতো কি গো, জাহান্নামের কাঠ হতো। সেই নবী কত দয়া দেখিয়েছে। জিব্রাইল বলল, আল্লাহ পাক আওয়াজ দিলে, জিব্রাইল বুঝতে পারলি কেন এদেরকে মারি না? মারলে মদিনাওয়ালা কাঁদবে, তাই আজও আমাদেরকে মারে না। আজকে সেই নবীর খানদানের ছেলে আপনাদের গ্রামে এসেছি, খুশি না বেজার? যারা আমার নবীকে ভালোবাসে তারা খুশি, যারা ভালোবাসে না তারা কি খুশি না? সবাই খুশি হতে পেরেছে পৃথিবীতে? সবাই আল্লাহকে ভালো পেয়ে আল্লাহর জন্য খুশি নাকি? সবাই রসুলের জন্য খুশি? তাহলে সেই তাদের আল্লাহ দাস নবীর গুলাম আমার জন্যই বা সবাই খুশি হবে কেন? সবাই হবে না, এ তো সিস্টেম, দুনিয়া দুটো দিক থাকবে, একটা ইবলিশ আর একটা রসুলের দিক, আল্লাহর দিক, রহমানের দিক থাকবে। তুমি কোন দিকে থাকবে? তুমি যদি বলো নামাজ রোজা আর মাহফিলের জন্য আল্লাহর দিকে থাকবো, বাকি সব সংসার টংসার ব্যবসা ট্যাবসা সব ইলিশের দিকে থাকবো, তুমি নিজেকে খুব চালাক মনে করতে পারো, তোমায় কিন্তু আল্লাহ পাক বিচার দেবে। তোমার জিন্দগির একটাই লক্ষ্য থাকবে, তোমার লাইফের একটাই উদ্দেশ্য থাকবে, আমার নিঃশ্বাস 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 প্রতিটা মুহূর্ত শুধুমাত্র আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে রাজি। কোনো কাজ করতে গিয়ে দুনিয়ার সবাই তোমার উপরে বেজার হয়ে যাবে, লোক আমায় ভুল বুঝতে পারে, লোক আমায় রুখবে রুকুক, লোক আমায় জয়সা করতে দেবে না দিক, লোক আমাকে মারবে মারুক, আমার মকসাদ যদি আল্লাহর জন্য থাকে আমি সব হারাতে রাজি আছি, ঈমান হারাতে আমি রাজি নয়। জোরে বলুন সুবহান। তোমাদের মকসাদ এটা হওয়া দরকার। বাপেরা নজওয়ানের একদিন মক্কার বাজারে হঠাৎ করে ভিড় লেগে গেল, বহুত মানুষের ভিড়, কি ব্যাপার কি ব্যাপার, দেখছে একটা মহিলা অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা বোনেদের ইজ্জত কত মহান বুঝতে পারছে? আর আজকের মহিলা না, রসুলের পিওটে নবীর হাতে হাত দিয়েছে সেই মহিলা, শুনছেন, অর্ধ উলঙ্গ হাত পা বাঁধা অবস্থায় তাকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে। শোনো মা বোনেরাও শোনেন, একদিন সংসারে অভাব হলে মাথা খারাপ হয়ে গেলে হবে না, আল্লাহর পরীক্ষা। স্বামীর কাল ইনকাম ভালো ছিল, আজকে নেই, ধৈর্য রাখো, লাগবে সবর করতে হবে। মক্কার বাজারেতে বিশাল ভিড় হয়ে হইচই হচ্ছে, কি ব্যাপার কি ব্যাপার, দেখছি একটা মহিলা অর্ধ উলঙ্গ অবস্থাতে তাকে পায়ে হাতে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হয়েছে। সবাই বলছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি অপরাধ? তাকে জোর করে শুয়ে দেওয়া হলো গরম পাথরের উপরে, শুনছেন, বালি পাথরের উপরে জোর করে শুয়ে দেওয়া হলো, বুকে ভারী পাথর চেপিয়ে দিল, এক গরম, মরুভূমি এলাকা জানেন না কত গরম, আবার ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না, বুক জাম হয়ে গেছে। সবাই বলছে কি হয়েছে কি হয়েছে কি করেছে কি করেছে, আওয়াজ বলে তুই মোহাম্মদ ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, লোক আর বুঝতে বাকি রইল না, একটাই কাজ করে ফেলেছে, মিথ্যা ছেড়ে দিয়ে সত্যই এসেছে, দুনিয়া ছেড়ে দিয়ে আখেরা ধরেছে, শয়তান ছেড়ে দিয়ে আল্লাহ ধরেছে,
জিনে ব্যভিচারী রাস্তা ছেড়ে দিয়ে সৎ রাস্তা ধরেছে, এক কথাতে আল্লাহ আল্লাহ নবীকে মেনে নিয়েছে। এই যুবকেরা নাই সত্যি রাস্তায় আসার জন্য, তখনও জুলুম হয়েছে, আজ হবে কামত পর্যন্ত হবে, কিন্তু তুমি সামান্য দুনিয়া জ্বালা যন্ত্রণা যদি ধৈর্য হারা হয়ে যাও তাহলে জাহান্নামে আযাব তো খাটতে হবে। দুনিয়ায় হাজার বছরের যন্ত্রণা, জাহান্নামে এক ঘন্টা আযাবের থেকেও বেশি নয় গো বাবা, কম। হাজার বছর যদি দুনিয়ায় কেউ যন্ত্রণা ভোগ করে আর জাহান্নামে যদি এক ঘন্টা থাকে, ওই হাজার বছরটা এক ঘন্টার কাছে কম শাস্তি হবে। জাহান্নামটা তো কঠিন, একটা জুতো পরিয়ে দিয়ে হবে সব থেকে কম শাস্তি জাহান্নামে, একটা জুতো পরানো হবে, ওই জুতো তাপেতে গরমেতে পুরো শরীর মাথার মগজ টগজ সব গলে গলে ঝরে পড়ে যাবে, আবার তৈরি হবে, আবার হবে, আবার ঝরবে, আবার পড়বে, আবার হবে। গল্প বলছি না, মানছেন তো? গল্প বলছি না, আমি বিপদে পড়ে যাবে। নমরুদের গরু কাটিয়ে দিয়েছে, সাজ্জাদের কাটিয়ে দিয়েছে, আবু জেহেল নবীর জন্য কুয়া খুলেছিল, ও বেটা নিজেই গপাম করে পড়েছে, তারও গরম কাটিয়ে দিয়েছে। রক্তের গরম বেশি দিন থাকে না গো, যৌবনের গরম বেশি দিন থাকে না গো, টাকার গরম বেশি দিন থাকে না গো, পাওয়ারের গরম বেশি দিন থাকে না গো, নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে, আজ তোমার কাছে টাকা কাল আমার কাছে আসবে, আজ তোমার কাছে পাওয়ার কাল আমার কাছে আসবে, কিন্তু আমার আল্লাহ তিনি একমাত্র পাওয়ারের মালিক, আল্লাহ হুসাইন কাদির সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সেই আল্লাহ বা জানিয়ে দিল বান্দারে এই জমিনে আমার দাসত্ব করি, জমিন আমার আমার কথা মতো চলি, তাহলে দুনিয়া জমিনে তোকে পরীক্ষা নেওয়া হবে। এই মহিলাটার নাম হলো হযরত আম্মা জান সুমাইয়া, তাকে পরীক্ষা নেওয়া হতে লাগলো, এমন করে আম্মা জান সুমাইয়াকে বালি পাথরের উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হতে লাগলো, আম্মার পীরের চামড়া গুলো গড়িয়ে 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 ছিঁড়ে ছিঁড়ে কাদের কাছে জড়ো হয়ে যেতে লাগলো, আম্মা তারপরে জবান দিয়ে বলতে লাগলো, হে মক্কার জালিম সন্ত্রাসেরা, তোরা আমার উপরে যতই জুলুম চালাস না কেন, আমি আল্লাহ আল্লাহ রসূলকে ছাড়বো না। আম্মাকেও লোক দেওয়া হয়েছিল, গাড়ি দেবো মানে ঘোড়া, অনেক ঘোড়া তখন তো গাড়ি ঘোড়া, ধন দৌলত সোনা দানা বাড়ি দেবো, মোহাম্মদ ছেড়ে দাও, মোহাম্মদের দল ছেড়ে দাও, শুনছেন না ভাই? আমরা সেই নবীর গোলামি করতে এসেছি ভাই, শুনছেন ভাই? আমরা অন্য কারো গোলামি করতে আসেনি, আমরা যা কিছু বলি তোমার বুঝতে ভুল হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু রসুলের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। যাও যে বসে পড়ো, আর নাই থাক থাক, তোমাদের কষ্ট হচ্ছে না তো, যে যে হালে আছে থাক। তেরি জানিও কে নিচে তেরি রহমতোঁ কি ছায়ে, জিসে দেখনি হো জান্নাত ও মদিনা দেখায়ে। বলুন সুবহানাল্লাহ, নারী জীবন। যদি কেউ দুনিয়ায় জান্নাত দেখার শখ করে তাকে মদিনা শরীফে যেতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রসুলের হুজরা মুবারক আর মেম্বার শরীফ এই যে জায়গাটা, এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরা বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ দূরে কাপ নামাজ পড়ে সে জান্নাতের মধ্যে নামাজ পড়লো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি কোরআন শরীফ পড়ে সে জান্নাতের মধ্যে বসে কোরআন পড়লো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি একবার প্রবেশ করে সে জান্নাতে প্রবেশ করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই অধম আল্লাহর রসুলের গোলামকে এবং আল্লাহর দাসকে আমার আল্লাহ ওখানে নামাজও পড়িয়েছে,
কোরআনও পড়িয়েছে, অনেক খুন বসিয়েছে, আল্লাহ আমার নসিব ওখানে যাওয়া নসিব করেছিলেন, আল্লাহ যেন তোমাদেরও নসিব করে বোন আল্লাহুম্মা আমিন। তবে বুড়ো বয়সে গেলে বাবা ওখানে ঢোকা মুশকিল। হ্যাঁ, আল্লাহর হুকুম হলে কেন হবে না, জন বুড়োর ব্যাপার নেই, কিন্তু এটা মাধ্যম বলে মাধ্যম। একটু যুবক বয়সে যাওয়া শখ করো, এখন থেকে পয়সা জমাও, জমিয়ে জমিয়ে দু চার বছরের মধ্যে যুবক ছেলেরা সব চলে যাবে, তবে কারো ঝেড়ে টেড়ে যেন হজ করতে যাবে না, ও হজ করে কিচ্ছু লাভ নেই। কেন, কাবা শরীফে গেলে যেমন জান্নাত পাওয়া যায়, আর কাবা শরীফে গেলে তেমন মোনাফেক চিনার মেশিনও বসানো আছে, জানেন তো নাকি, অস্ত করিছে আগে, শুনেন নে। হ্যাঁ, কি বলেন তো, বলেন বলেন। হ্যাঁ দেখেন, বলছেন অস্ত্র শুনেছো, ভুলে গেছো, একটা ব্রেন কটা ওয়াজ মনে রাখবে, আর হাজার কোয়ালিটির বক্তা, বাপ রে বাপ। কাবা শরীফের গায়ে যেটা লাগানো আছে হাজার আসওয়াজ, ওটা যেমন মোমেনদের জন্য গোনা টানে, আর মোনাফেকদের জন্য কায়ামতের সাক্ষী দেবে। কথা শুনছে, আল্লাহ রসুল বলছেন মোনাফেক কে, আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মোনাফেক। রসুল বলেছে মানবেন না, মানবেন না, করো না বাবা, যত খুশি আব্বাস সিদ্দিকীকে গাল দাও, যত খুশি সমালোচনা করো, সব পূজা পড়া কায়ামতের দিন হবে। কথা বুঝে আসছে? তেরি গালিও কে নিচে, তেরি রহমতো কি ছায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে, রোজে কি সামনে সামনে মেয়ে মানতা তা, মেরি জান নিকলত যায়ে, এ সমা বদল না যায়ে, মেরি জান নিকলত যায়ে, এ সমা বদল না যায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা, জানে ওয়ালে তুঝে দেতা হুঁ মৈ দুআয়ে, তাইবা কে জানে ওয়ালে তুঝে দেতা হুঁ মৈ দুআয়ে, দরে মুস্তফা পে যা কর তু জহাঁ কো ভুল জায়ে। বলুন আল্লাহু আকবার। আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে যখন কেউ যায় দুনিয়া ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইবাকে জানে ওয়ালে তুঝে দেতা হুঁ দুআয়ে, তাইবাকে জানে ওয়ালে তুঝে দেতা হুঁ দুআয়ে, দরে মুস্তফা পে যা কর তু জহাঁ কো ভুল জায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা।